তোমরা যারা 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, যাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র যে অ্যাসাইনমেন্ট আছে অষ্টম সপ্তাহের, সেই অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা স্ক্রিনে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ, সেখানে বলা আছে যে বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্ন স্থানের অবদান, এটা আমাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনায় বলা আছে প্রত্নতাত্ত্বিক ধারণা ও এর উৎস ব্যাখ্যা করতে হবে, তারপর বলা আছে সময়কালের ভিত্তিতে প্রত্নতত্ত্বের শ্রেণীবিভাগ করতে হবে আমাদের। এছাড়া আরও করতে হবে বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে মহাস্থানাগড়ের অবদান লিখতে হবে, এবং আর একটা লিখতে হবে কি যে তোমার হলো ময়নামতির অবদান। আর এই চারটে কাজ আমাদের দেওয়া আছে, ন্যূনতম করতে হবে, আর ভূমিকা উপসংহার দিয়ে আমরা মোটামুটি একটা ছটা জিনিসের দিয়ে উত্তর করে নিব। তো চলো, আমাদের যে নির্দেশনা আছে সেই আলোকে আমাদের অ্যাসাইনমেন্টে চলে যাই। তো যাওয়ার আগে আমরা প্রথমে কী করব, আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর আর শিরোনাম কী হবে সেটা দেখে নেব, তারপর সরাসরি এফোর সাইজ পেপারে যে উত্তরটা লিখবো সেখানে চলে যাব। আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হবে 2, আর অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্ন স্থানের অবদান, এটা আমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম। অ্যাসাইনমেন্ট নম্বর শিরোনাম দেখা শেষ করলাম আমরা, এখন সরাসরি এফোর সাইজ পেপারে যে উত্তরটা লিখবো চলো সেখানে চলে যাই। উত্তরের শুরুতে আমরা ভূমিকা লিখব, আর ভূমিকায় লিখবো একটি দেশের বিকাশে বিভিন্ন উপাদান ভূমিকা রাখে, আর সেগুলির মধ্যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো অন্যতম, কারণ এর ফলে দেশের প্রাচীন ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায় এবং তার জ্ঞান কাজে লাগিয়ে দেশের সমৃদ্ধি ঘটে, ঠিক আছে। এটা আমাদের ভূমিকা। আর ভূমিকা লেখার পর আমরা কী করবো, আমাদের যে নির্দেশনা ছিল যে জিনিসগুলো সেগুলো একের পর এক আমরা দেখে যাব। তো চলো সেগুলো এখন চলে যাই। এখন আমরা লিখবো প্রত্নতত্ত্বের ধারণা, ঠিক আছে। এখানে ধারণা আমরা দিব, ধারণায় লিখবো খনন কাজের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত প্রাচীন সভ্যতার বিভিন্ন উপাদান উদ্ধার ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ করা হচ্ছে প্রত্নতত্ত্ব। আর্কিওলজি শব্দটি গ্রিক আর্কিওস এবং লোগিয়া শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে প্রাচীন অধ্যয়ন। প্রাচীন সভ্যতা সমাজ ও সংস্কৃতির উৎস অনুসন্ধানের প্রত্নতত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্নতত্ত্বের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লিখিত উপাদান ছাড়াও কেবল ব্যবহার্য সামগ্রী বা অলিখিত উপাদান থেকে ধ্বংস হয়ে যাওয়া সভ্যতার নানা বৈশিষ্ট্য উদ্ঘাটন করা যায়। উইলিয়ামস কানিংটনকে প্রত্নতাত্ত্বিক খনন কাজের মূল উদ্যোক্তা হিসেবে মনন করা হয়, ঠিক আছে। আমরা এই লেখাটা লিখবো, এই লেখাটা লেখার পর 1 ইঞ্চি গ্যাপ দেবো, কত দেবো, 1 থেকে 1.5 ইঞ্চি গ্যাপ দেবো। গ্যাপ দিয়ে আমরা দুটা মনীষীর আমরা কি উক্তি দেবো, চলো সেই দুটা মনীষীর আমরা উক্তি দুটো দেখি। আমরা লিখবো অক্সফোর্ড লিভিং ডিকশনারি অনুযায়ী খনন কাজের মাধ্যমে ইতিহাস ও প্রাক ইতিহাসকে অধ্যয়ন করা এবং সময়ের সাথে সাথে টিকে থাকা বিভিন্ন দ্রব্য ও অস্থিতিশীল বস্তুর বিশ্লেষণকে প্রত্নতত্ত্ব বলা হয়। এরপর একটু গ্যাপ দেবো, আবার 1 ইঞ্চি গ্যাপ দিয়ে লিখবো, ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টেইলর বলেন প্রত্নতত্ত্ব অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত বৈজ্ঞানিক অধ্যয়ন, ঠিক আছে। এটা লেখার মাধ্যমে আমাদের যে প্রত্নতত্ত্বের ধারণা ছিল সেটা আমাদের দেওয়া শেষ হয়ে গেল। এখন আমরা কী করবো, আমাদের বলা ছিল উৎস, তো উৎসটাই আমরা এখন চলে যাব। তো এখন আমরা স্ক্রিনে কী দেখতে পাচ্ছি, প্রত্নতত্ত্বের উৎসসমূহের একটা ধারণা, ছোটো একটা সংক্ষিপ্ত একটা লেখা দেখতে পাচ্ছি। তোমরা এই লেখাটা অবশ্যই তোমাদের খাতায় লিখে নিবা। লেখার পর আমরা কী করবো, সরাসরি আমাদের উৎসগুলো যেগুলো আছে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমরা একের পর এক দেখবো। চলো, আমাদের ধারণা দেওয়া দেখা শেষ, আসলে আমাদের উৎসের ক্ষেত্রে কয়েক লাইন দেওয়ার পর আমরা কী করবো, এখন সরাসরি উৎসগুলো চলে যাবো, চলো সেখানে চলে যাই। আমাদের 1 নম্বর অর্থাৎ প্রথম উৎসটার নাম দেবো আমরা লিখিত উৎস, ঠিক আছে। এই লিখিত উৎস যে বর্ণনা যেটা সামান্য সেটা তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেটা তোমরা লিখে নেবা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এই 1 নম্বর লিখিত উৎসের পর আমরা চলে যাব 2 নম্বরে, আর 2 নম্বরে লিখবো আমাদের কি মৌখিক উৎস, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই লেখাটা তোমরা সুন্দর করে খাতায় লিখবা, লিখলে তোমাদের মৌখিক উৎস লেখাটা হয়ে গেল, অর্থাৎ দুটো আমাদের উৎসর নাম দেওয়া শেষ। এখন আমরা পরবর্তী আরও যে উৎসগুলো আছে চলো সেই উৎসগুলোয় চলে যাই। স্ক্রিনে এখন আমরা 3 নম্বর যে উৎসটা সেটা দেখতে পাচ্ছি, সেটা কি রাজপ্রাসাদ ও মন্দির বা ধর্মশালা। তো এর সামান্য যে ব্যাখ্যা সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই লেখাটাও তোমরা কী করবা লিখে দেবা। তো এই লেখা লেখার পর আমরা 4 নম্বরে চলে যাবো, চলো 4 নম্বরে আমাদের যে উৎসটা আছে চলো সেই উৎসটা কী সেটা দেখে নেই। স্ক্রিনে এখন আমাদের 4 নম্বর যে উৎসটা আছে সেটা শিলালিপি, চিত্রলিপি ও গুহাচিত্র, এটা আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাখ্যাটা আমরা সুন্দর করে খাতায় লিখবো, আর এই খাতায় লিখলে আমাদের 4 নম্বর উৎস লেখাটাও শেষ হয়ে যাবে। তো 4 নম্বর লেখা শেষে আমরা এখন 5 নম্বর যে উৎসটা আছে চলো সেই উৎসে চলে যাই। আমরা 5 নম্বরে লিখবো মুদ্রা ও দেবদেবীর মূর্তি, এটা আমাদের 5 নম্বর উৎস, যেটা তোমরা ব্যাখ্যা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই লেখাটা সুন্দর করে তোমরা খাতায় লিখবা। তো এটা লেখার পর আমরা 6 নম্বর চলে যাবো, আর 6 নম্বর যেটা সেটা চলো কি সেটা দেখে নেই। আমাদের 6 নম্বর উৎস হলো আসবাবপত্র হাতিয়ার, এটা আমাদের 6 নম্বর। এই 6 নম্বর উৎসটা আমরা সুন্দর করে খাতায় লিখবো। তো 6 নম্বর লেখা শেষে আমাদের সর্বশেষ 7 নম্বর যেটা আছে সেই 7 নম্বর লেখে আমাদের উৎস লেখাটা শেষ করবো। আমাদের 7 নম্বর উৎসটা হলো স্মৃতিফলক। তো তোমরা নিশ্চয়ই স্মৃতিফলক যে উৎসটা আছে তার তোমরা লেখাটা দেখতে পাচ্ছ, তোমরা এই লেখাটা খাতায় লিখে দিবা। আর এই লেখার মাধ্যমে আমাদের প্রথম নির্দেশনার সব কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যে দ্বিতীয় নির্দেশনা ছিল, এই দ্বিতীয় নির্দেশনার আলোকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা এখন দেখবো।
আমাদের দুই নম্বর যে নির্দেশনা ছিল তার আলোকে যে লেখাটা ছিল যে কি প্রত্নতত্ত্বের শ্রেণীবিভাগ, এটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই শ্রেণীবিভাগে যাওয়ার আগে আমরা কিছু ভাষা প্রয়োগ করবো অথবা কিছু ভাষা লিখবো, তো সেই লেখাটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই স্ক্রিনে লেখাটা তোমরা লিখে নিবা। তো এই লেখাটার নিচে আমরা এখন কী করবো, যথাযথ দেওয়া আছে, আমরা এখন ওই যে শ্রেণীবিভাগগুলো করবো, যেমন প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ, নব্য, তারপর তাম্র, লৌহ, এগুলো আমরা, তো সেই আমাদের যুগগুলোর নাম দেখতে পাচ্ছি, যেমন প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ, নব্য প্রস্তরযুগ, তাম্র, ব্রোঞ্জ যুগ আর লৌহ যুগ, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পেলাম। তো এগুলো এখন কী করবো, আমরা এগুলো আলাদা আলাদা করে সবগুলোর আলাদা আলাদা করে একটু বর্ণনা দেবো, ব্যাখ্যা করবো, ঠিক আছে। তো প্রথমে আমরা ব্যাখ্যা করবো কি, প্রাচীন যে প্রস্তরযুগ যেটা আছে সেটা আমাদের ব্যাখ্যা করব। তো ব্যাখ্যাটা তোমরা নিশ্চয়ই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো এই ব্যাখ্যা পুরো লেখাটাই তোমরা সুন্দর করে খাতায় লিখে দিবা। তো এই লেখাটা লেখার পর আমরা আমাদের যে পরবর্তী যে আছে মধ্য প্রস্তরযুগ, এটার ব্যাখ্যা দেখবো, চলো সেটার ব্যাখ্যা আমরা দেখে নেই। তো এখন তোমরা স্ক্রিনে মধ্য প্রস্তরযুগ যে আছে সেটা তোমরা ব্যাখ্যা দেখতে পাচ্ছ। তো তোমরা ব্যাখ্যাটা মোটামুটি বড়, কারণ তোমরা কলেজে পড়ো, একটু বড় করে লিখতে হবে, তো সেটা তোমরা অবশ্যই খাতা এখন দেখে দেখে লিখে নেবে, আশা করি সব লেখাগুলো কি সেটা বুঝতে পারতেছো। তো মধ্য প্রস্তর যুগের লেখাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেখাটার পর আমরা চলে যাব নব্য প্রস্তর যুগের লেখায়। চলো সেই নব্য প্রস্তর যুগের লেখায় চলে যাই। এখন তো আমরা স্ক্রিনে নব্য প্রস্তর যুগের লেখাটা দেখতে পাচ্ছ, তো এটা আশা করি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। তো লেখাটা সুন্দর করে খাতায় তুলে লিখবা। তো এই যুগের লেখা শেষে আমাদের আরও তিনটা যুগ আছে, চলো পরবর্তী আমাদের যে যুগটা আছে যে যুগের লেখাটা আমরা লিখবো সেই যুগে চলে যাই। তো আমরা এখন তাম্রযুগ যেটা আমাদের পরবর্তী যুগে আমরা লিখবো, তো এই তাম্রযুগের ব্যাখ্যার একটা অংশ দেখতে পাচ্ছি, তাম্রযুগের ব্যাখ্যাটা পুরোটা এখানে নাই, আরও আছে, তো তোমরা একটা প্রথম অংশটা দেখতে পাচ্ছ। তো এই যে লেখাটা দেখতে পাচ্ছ, এই লেখা যুক্ত করে সঙ্গে, মানে এই লেখার সঙ্গে যুক্ত করে তোমরা পরবর্তী লেখাটা যুক্ত করে নেবা। তো চলো এই লেখার সঙ্গে যুক্ত করে তোমরা পরবর্তী যে লেখাটা লিখবা সেটা দেখে নেই। আমরা আগে যে তাম্রযুগের যে প্রথম অংশটা দেখলাম, এখন আমরা স্ক্রিনে দ্বিতীয় অংশটা দেখতে পাচ্ছি, তোমরা আগের প্রথম অংশের সঙ্গে যুক্ত করে এই দ্বিতীয় অংশ লেখাটা লিখে দিবা, আশা করি বুঝতে পেরেছো। এখন পরবর্তী আমাদের যুগটা যেটা আছে, চলো সেই যুগে চলে যাই। এখন আমরা ব্রোঞ্জ যুগের প্রথম অংশটা দেখতে পাচ্ছি লেখার। তো এই লেখাটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই লেখাটা প্রথম অংশ, এই লেখার সঙ্গে আরও লেখা লিখতে হবে ব্রোঞ্জ যুগের। তো চলো আমাদের এই লেখার সঙ্গে যে দ্বিতীয় অংশ যেটা আমরা দেখবো এখন সেটা লিখবো, চলো সেই লেখাটাই চলে যাই। ব্রোঞ্জ যুগের আগের লেখাটা যেটা আমরা দেখলাম, ওই লেখার সঙ্গে যুক্ত করে তোমরা এখন যে স্ক্রিনে লেখাটা দেখতে পাচ্ছ ওই লেখাটা লিখে দেবো, আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের সর্বশেষ যে যুগটা আছে, চলো সেই যুগের লেখাটাই চলে যাই। এখন আমরা স্ক্রিনে যে লৌহ যুগ যেটা সর্বশেষ যুগ, এই যুগের লেখার যে ব্যাখ্যাটা দেবো আমরা, সেই ব্যাখ্যার প্রথম অংশটা দেখতে পাচ্ছি। তো প্রথম অংশটা দেখার পর আমরা দ্বিতীয় অংশে চলে যাবো, কারণ প্রথম অংশ লেখার পর দ্বিতীয় অংশটাও একসঙ্গে লিখতে হবে। তো চলো আমরা দ্বিতীয় যে অংশটা আছে সেই দ্বিতীয় অংশে চলে যাই। তো তোমরা এখন যে লৌহ যুগের যে অংশটা তোমরা প্রথম অংশ কিছুক্ষণ আগে দেখলা, সেই তারই আর কি দ্বিতীয় অংশটা দেখতে পাচ্ছ। তো তোমরা ওই আগের লেখার সঙ্গে যুক্ত করে এই লেখাটা লিখে দেবা, আর এই লেখার লেখার মাধ্যমে তোমাদের যে দুই নম্বর যে নির্দেশনাটা ছিল সেই নির্দেশনার কাজ হয়ে গেল। এখন আমরা সরাসরি তিন নম্বর যে নির্দেশনা আছে তারকে উত্তর দেখবো, চলো সেখানে চলে যাই। তো আমরা এখন স্ক্রিনে আমাদের তিন নম্বর যে নির্দেশনা ছিল যে মহাস্থানগড়ের যে অবদান, সেটা শীর্ষক আমরা নির্দেশনার প্রথমে আমরা মহাস্থানগড় সম্পর্কে একটু হালকা ধারণা দেব। তো তোমরা নিশ্চয়ই এখন স্ক্রিনে যে মহাস্থানগড় সম্পর্কে কিছু হালকা ধারণা দেখতে পাচ্ছ, তো এই লেখাটা লিখবা, ঠিক আছে। লেখার পর আমাদের যে মূল যে জিনিসটা চেয়েছিল অবদান, সেই অবদানে এখন চলো চলে যাই। তো এখন আমরা যে আমাদের প্রথম যে আমাদের বিকাশের যে বিষয় নিয়ে অবদান চেয়েছিল সেই অবদানের পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, এবং একটা আমাদের অবদান দেখতে পাচ্ছি সেটা কি অনুপ্রেরণায়। তো এই লেখাগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে দিবা। তো এখানে একটা পয়েন্ট, তো পয়েন্টটা আমাদের আরও দুটো পয়েন্ট আছে, মোট তিনটা পয়েন্ট। তো চলো বাকি যে আরও দুটো পয়েন্ট আছে, চলো সেই দুটো পয়েন্ট দেখে নেই। তো আমরা এখন আরও দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি, সেটা হলো শিল্প ঐতিহ্য এবং শিক্ষা ক্ষেত্রে, এটা আমাদের দুটো পয়েন্ট আরও দেখতে পাচ্ছি। এই দুটো পয়েন্ট তোমরা লিখবা। তো এই দুটো পয়েন্ট লিখে আমাদের মহাস্থানগড়ের অবদান আমরা শেষ করে দেবো, তারপর আমরা ময়নামতির যে অবদান শীর্ষক লেখাটা সেখানে চলে যাব। এখন আমরা ময়নামতি সম্পর্কে একটু হালকা ধারণা দেখতে পাচ্ছি, তোমরা এই ধারণাটা দিবা যেটা তোমাদের সর্বশেষ নির্দেশনার আলোকে লিখতেছি আমরা এখন। কিন্তু তো এই ধারণাটা দিয়ে দিয়ে তোমরা অবদান শীর্ষক যে লেখাগুলো সেই লেখাগুলো চলে যাবা, চলো সেই অবদানে আমরা চলে যাই। তো এখন আমরা বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে ময়নামতির অবদানের লেখার যে প্রথম যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটার আমরা ব্যাখ্যা দেখতে পাচ্ছি, যেটা অসাম্প্রদায়িকতা,
ঠিক আছে, লেখাটা তোমরা লিখবা। তো এরপর আমাদের আরো দুটো পয়েন্ট আছে, চলো বাকি দুটো পয়েন্ট কি কি সেটা দেখে নেই। তো এখন আমরা স্ক্রিনে আমাদের দুই নম্বর যে পয়েন্ট অর্থনৈতিক সেটা দেখতে পাচ্ছি। এই দুই নম্বর পয়েন্ট তোমরা খাতায় লিখে দিবা। তো লেখার পর আমরা তিন নম্বর পয়েন্টে চলে যাব। তো এখন তোমরা স্ক্রিনে তিন নম্বর যে পয়েন্ট শিক্ষা অর্জনে সেটা দেখতে পাচ্ছ। তো এই লেখাটাও তোমরা খাতায় লিখে দিবা, আর এই লেখাটা খাতায় লেখা দেওয়ার মাধ্যমে তোমাদের সব নির্দেশিত লেখাগুলো শেষ হয়ে যাবে। আর আমরা সর্বশেষ এখন একটা উপসংহার লিখবো, আর উপসংহার লিখে আমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করব। চলো আমাদের সেই উপসংহারে চলে যাই। তো এখন আমরা উপসংহার দেখতে পাচ্ছি, আর উপসংহারে লেখা আছে, যেহেতু বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান আমাদের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাই আমাদের উচিত এসব স্থান যথাযথভাবে সংরক্ষণ করা। আর এই লেখার মাধ্যমে আমাদের অ্যাসাইনমেন্টটি শেষ হয়ে গেল। তো এখন ভিডিওটি শেষে যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবা, সেটা বেল আইকনটি চালু করে দিবা। পরের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।